अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल कुक विद फरिश्ता। आज के आपनारा निश्चय वीडियो देखे बुझते ही पारछेन जे आमी आपनादेर साथे कि शेयर करछी, सेटी होच्छे स्प्रिंग रोल। आसले एटा खेते एतटाई टेस्टी, आपनारा ना बानाले बुझते ही पारबेन ना। ताई भाबलाम आपनादेर साथे आमार ई फेवरेट रेसिपिटा शेयर करि। तो चलुन आजके आमरा देखे नी स्प्रिंग रोलटा किभाबे बानाते हय়। আর আরেকটা কথা বলে দিব, এটা কিন্তু একটা খেলে হবে না, কমপক্ষে দু তিনটা খেতে হবে। তো আসুন দেখি নি কীভাবে স্প্রিং রোলটি তৈরি করতে হয়। স্প্রিং রোল বানানোর জন্য যা লাগবে, আগে একটি মুরগির বুকের টুকরা নিয়ে নিয়েছি, এখানে আদা বাটা, রসুন বাটা আর মরিচ গুঁড়া আর লবণ স্বাদ মতো। এখন ফার্স্টে আমরা একটি বুকের মাংসের জন্য আপনারা অল্প পরিমাণে আদা নিয়ে নেবেন, এরপর আমি এখানে অল্প পরিমাণে একটু রসুন নিয়ে নিচ্ছি, একটি বুকের মাংসের জন্য যতটুকু নেওয়া প্রয়োজন। আর লবণটা একটু অল্প পরিমাণে দেব, কারণ একটি বুকের মাংসকে সিদ্ধ করা হচ্ছে এর জন্য। আর মরিচটাও একটু অল্প পরিমাণে দেব। দিয়ে এই সবগুলো উপকরণ দিয়ে মাংসটাকে ভালো করে মাখাতে হবে। মাখানোর আগে অবশ্যই আমরা হাতটাকে ধুয়ে নিব ভালো করে, কিংবা আমরা স্যানিটাইজ করে নিব, তারপর আমরা মাংসকে মাখাবো। আর আমি মাংসের উপরে একটু ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম, যাতে সিদ্ধ হওয়ার সময় লবণ আর মশলাগুলো যাতে ভালো করে ভিতরে ঢুকতে পারে আর স্মেলটা যাতে ভালো আসে। আমার মাখানো হয়ে গিয়েছে, আর এখন এটাকে আমি একটি পাতিলে সিদ্ধ করব। আমি এখানে একটি পাতিল নিয়ে নিয়েছি, আর এখানে আমি আমার মাখানো বুকের মাংসটিকে সিদ্ধ করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে এখন এটাকে ভালো করে লেড়ে, আর ভালো করে লেড়ে আমি এখানে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে। আর এটি সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, যেহেতু এটা মুরগির মাংস, তাই বড় জোর 5 থেকে 10 মিনিটের মতন লাগে এটি সিদ্ধ হতে। এখন আমরা দেখব স্প্রিং রোলের পুর বানানোর জন্য কী কী লাগে। তো চলুন দেখে নিই। এখানে আমি সিদ্ধ বুকের মাংসগুলোকে হাত দিয়ে ভালো করে ছিঁড়ে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি পাতাকপি, গাজর, বরবটি আর ফুলকপিকে একদম পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে আমি কাঁচামরিচ কুচি নিয়েছি, আর ফ্লেভারের জন্য ক্যাপসিকাম নিয়েছি, আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আর 4 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। আর এখানে আমি 1টি পেঁয়াজ কুচি নিয়েছি, সামান্য পরিমাণে চিনি নিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস নিয়েছি, আর টমেটো সস নিয়েছি 3 টেবিল চামচ, আর লবণ হচ্ছে স্বাদ মতো। এই সবগুলো উপকরণ দিয়েই আমি আমার পুরটি তৈরি করব স্প্রিং রোলের। আমি হিনজের টমেটো সস ব্যবহার করেছি আপনারা যে। আর এখন আমি এই স্প্রিং রোলের পাতিটি কিনে নিয়ে এসেছি, হচ্ছে হলো DCC মার্কেট থেকে। আপনারা যে কোনো জায়গা থেকে স্প্রিং রোলের পাতিটি কিনতে পারেন, এটি দিয়ে আমি স্প্রিং রোলটি বানাবো। এখন আমি 1টি পাত্রকে গরম করে নিয়েছি ভালো করে, আর এখন আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ তেল আমি এখানে দিয়ে নিচ্ছি। তেল বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে জিনিসটা বেশি অয়েলি হয়ে যাবে আর রুটি তখন বেশি তেল তেল হয়ে যাবে। তো 4 টেবিল চামচ পরিমাণ তেল দিলে পারফেক্ট। এখন তেলটিকে আমি একটু ভালো করে গরম হতে দিব। তেলটি ভালো করে গরম হয়ে গেলে এখানে আমার 1টি পেঁয়াজ কুচি করাটা আমি এখানে তেলে দিয়ে দিব। দিয়ে এখানে আমি সাথে সাথে কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে ভাজতে হবে, একদম একদম ব্রাউন কালার হতে হবে না, মিডিয়াম ব্রাউন হলেই হবে। এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ব্রাউন হয়ে ভাজা হয়ে গেলে এখানে 2 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 রসুন বাটা 1 চা চামচ দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে।
এখন আমি এখানে ক্যাপসিকামগুলোকে দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম দেওয়ার ফলে এখানে একটু সুন্দর স্মেল আসে আর খেতে খুবই টেস্টি লাগে এর জন্য। আর এখানে আমি সবগুলো ভেজিটেবলসগুলো দিয়ে দিয়েছি, কাটাও সবজিগুলো সব দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে এগুলোই ভালো লাগে স্প্রিং রোলের ভিতর, তাই আমি এগুলোই ব্যবহার করেছি। এখন এটা দিয়ে ভালো করে আমি এটাকে ভালো করে লেড়েচেড়ে নিচ্ছি যাতে ভালো করে সিদ্ধ হয়। আর মনে রাখতে হবে ঢাকনাটা না ব্যবহার করাই ভালো, তাহলে কালারটা না নষ্ট হয়ে যায়, তাই আমি ঢাকনা ব্যবহার করব না। কিছুক্ষণ পর আমার সবজিগুলোকে আমি দেখলাম এগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন, আপনাদের যে যতটুকু পছন্দ করেন সে পরিমাণ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। এখন আমি এটাকে ভালো করে আর কি লাড়বো, আর দেখাই যাচ্ছে আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন ভালো করে এটাকে লেড়ে চেড়ে নিব। এরপরে এখন আমরা সিদ্ধ করা মাংসগুলোকে এখানে যে ছিঁড়ে রেখেছিলাম ওই সিদ্ধ করা মাংসগুলোকে দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে একসাথে মিক্সড করে ফেলবো। আর এই তো আমার পুরটা কিন্তু প্রায় রেডি হয়ে যাচ্ছে, আর বেশি কিছু বাকি নেই। আর আপনারা যদি ঠিক এভাবেই পুরটা তৈরি করেন আমি বলবো যে একদম পারফেক্টভাবে এটা হবে আর খেতেও খুবই ভালো লাগবে। তো পুরটা আমার এই পুরটিতে আমি এখন আমার যে সসগুলো ছিল সসগুলো আমি দিয়ে দিয়েছি। আমি এখানে হিংসের টমেটো সস ইউজ করেছি, আপনারা যে কোনো কোম্পানির টমেটো সস ইউজ করতে পারেন। এখন আমি এখানে ওই 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়াটি দিয়ে দিয়েছি। এখন এগুলো দিয়ে ভালো করে লাড়বো। মনে রাখতে হবে সবজিগুলো যাতে পারফেক্টলি ভাবে কুক হয়, সবজিগুলো কুক করতে হলে একদম ভালো করে কুক করতে হবে, এর জন্য চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। আর এখন আমি এখানে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি। আমি এখানে সবজি যতটুকু নিয়েছি সে পরিমাণ অনুযায়ী সব কিছুর মেজারমেন্ট আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যদি এর থেকেও বেশি সবজি নেন তাহলে আপনাদের পরিমাণগুলো এর থেকে বেশি পরিমাণে বাড়িয়ে দিতে হবে। এখন এগুলোকে ভালো করে আমি লেড়ে চেড়ে নিয়েছি, আর চুলার আঁচটাকে একদম মিডিয়াম আঁচে রেখেছি যাতে সবজিগুলো একদম প্রপারভাবে আর কি সিদ্ধ হয়, কারণ কাঁচা থেকে গেলে ভিতরে খেতে ভালো লাগবে না এর জন্য। আর এখন আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি। আমার স্প্রিং রোলের পুটি তৈরি হয়ে গেল। এখন আমি বানাবো যেটা দিয়ে আমি আমার স্প্রিং রোলটাকে আটকাবো সেটার জন্য একটা টেক্সচার বানাচ্ছি। সেটার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আর অল্প একটু পানি দিচ্ছি, দিয়ে এটাকে আমি মিক্সড করবো। এটাকে বেশি পাতলা করা যাবে না, এটাকে আমি একটু আঠালো ভাব রাখবো যাতে আমার রোলটি ভালোভাবে আটকাতে পারে। আর ভিডিওটি আসলে এখানে এই জায়গায় ভালো করে করতে পারিনি, কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে এটা লাড়ছিলাম, তাই প্রপারভাবে এটা হয়নি। তো এটাকে আর কি ভালো করে মিক্সড করে নিতে হবে আর কি, এটাকে বেশি আর কি লিকুইড করা যাবে না, মিডিয়াম একটা টেক্সচার তৈরি করতে হবে। আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কীভাবে আপনারা স্প্রিং রোলটা ধাপ অনুযায়ী বানাতে পারবেন। আপনারা ভালো করে ভিডিওটি লক্ষ্য করলে দেখবেন যে আমি কীভাবে আর কি একটার পর একটা স্টেপ বাই স্টেপ আর কি এটা ধাপটা অনুসরণ করে রোলটা বানিয়েছি। খুবই ইজি, আপনারা একবার ভালো করে ভিডিওটি লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, সেটি হচ্ছে কীভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন। এটি আপনারা প্রায় 1 মাসের মতন ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখেই সংরক্ষণ করতে পারবেন।
আর আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে আরেকটি বানিয়ে দেখাচ্ছি। একটি রুটি নিয়ে নিয়েছি আর এখানে অল্প পরিমাণ না একটু বেশি পরিমাণে পুর দিয়ে নিয়েছি। এখন এটাকে একটু ফোল্ড করে একটা প্যাচ দিয়ে বাম সাইড থেকে একটা ভাঁজ দিব, তারপরে আটাটা দিয়ে লাগিয়ে নেব। এরপর ডান সাইড থেকে আবার আটা দিয়ে লাগিয়ে এই জিনিসটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপর সাইডে যখন আমি বন্ধ করব সে জায়গায় হালকা একটু আটা লাগিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমার স্প্রিং রোল। তো আমার স্প্রিং রোলগুলো বানানো হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে প্রায় 30 মিনিটসের জন্য ডিপ ফ্রিজে রাখবো যাতে এটা একটু শক্ত হয়, আর 30 মিনিটস পর বের করে আমি এটাকে ভাজবো। এখন আমি এখানে একদম ডুবা তেল নিয়ে নিয়েছি, একদম মোটামুটি গরম হয়ে গিয়েছে। বেশি একদম গরম তেলে আমরা স্প্রিং রোলগুলো দিব না, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে। এটাকে একটা মিডিয়ামভাবে রাখতে হবে যাতে এটা ব্রাউন কালারের হয়। আর এটাকে বেশি আগুন দিয়ে ভাজবো না, মিডিয়াম আঁচে ভাজবো, আর তেল বেশি গরম করা যাবে না, এটা একটু মনে রাখতে হবে। তো আমি এখানে কয়েকটা স্প্রিং রোল দিয়ে দিয়েছি আর এগুলো ভালো করে ভাজা হচ্ছে। আর কিছুক্ষণ পরে এটা ব্রাউন যখন হয়ে যাবে তখন আমরা এটাকে উঠিয়ে ফেলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ঠান্ডা তেলে দিলে দেওয়া যাবে না, আর একদম গরম তেলেও দেওয়া যাবে না, একটা মিডিয়াম তেলে দিতে হবে। যখন এই যে তেলে বাবলসগুলো এভাবে উঠবে, তারপরে স্প্রিং রোলটা ভালো হয়ে শক্ত হয়ে যাবে, তখন আপনারা লাড়বেন। এর আগে আপনারা লাড়বেন না, তাহলে স্প্রিং রোলগুলো ভেঙে যেতে পারে কিংবা ফেটে যেতে পারে। তাই একটু শক্ত হলে তারপরে আমরা লাড়ব। এখন আমার স্প্রিং রোলগুলো প্রায় একদম ব্রাউন কালার হয়ে গেছে, একদম এই কালারটা হলে আপনারা স্প্রিং রোলটাকে নামিয়ে ফেলবেন। এখন আমি আমার স্প্রিং রোলগুলো এক এক করে সবগুলো উঠিয়ে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট ব্রাউন কালার হয়ে গিয়েছে, আর মাঝখানে একটা সাদা ভাব আছে, তার মানে আমার স্প্রিং রোলটা একদম পারফেক্টভাবে কুক, আর এখন এটা সার্ভ করার জন্য রেডি। তো আমার স্প্রিং রোলগুলো হয়ে গিয়েছে, আপনারা এভাবেই ভাজলে পারফেক্টভাবে স্প্রিং রোলটা হবে। তো আমার স্প্রিং রোল পারফেক্টভাবে রেডি হয়ে গেল, আর আমি এটার সাথে চিলি সস দিয়ে এটা খেতে অনেক টেস্টি লাগে, অনেক মজা লাগে। তাই আমি স্প্রিং রোল অলওয়েজ চিলি সস দিয়ে খাই, আপনারা যে কোনো সস দিয়ে খেতে পারেন। আর আমার আজকের ভিডিওতে এখানেই শেষ করেছি, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর এটা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন, বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর নেক্সট আমি কী ভিডিও দিব এটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর রেডি হয়ে গেল আমার স্প্রিং রোল, আর চিলি সস দিয়ে খেতে ভীষণ মজা, আর গরম গরম খেতে অনেক মজা। তো আজকে এটুকুই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।